হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ফেরদৌস ইসলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলে কারিগরি প্রশিক্ষণ সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তার আগে এখনো আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে খুব সহজেই আমার ভিডিওগুলি আপনাদের কাছে চলে আসে। আজকে প্রশিক্ষণ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যারা আসলে এই স্কিল ট্রেনিং নিতে চান তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি না টেনে বিস্তারিত পুরো ভিডিওটি দেখুন, এবং পুরো ভিডিওটি দেখলেই আপনারা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলে কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে। ভর্তির যোগ্যতা বয়স 17 বছর বা তদূর্ধ্ব এবং ন্যূনতম লিখতে ও পড়তে পারার যোগ্যতা। প্রশিক্ষণের বিষয়ে মেশিন শপ প্র্যাকটিস, ওয়েল্ডার, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আর এসি টেকনিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন, টেইলরিং, ড্রেস মেকিং, বিউটিশিয়ান, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং এবং কম্পিউটার। এখানে কিন্তু অনেকগুলো কোর্সই আছে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েরা যারা নিজেরা দক্ষ হতে চান এবং নিজেরা টুকটাক কিছু করতে চান তাদের জন্য কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ আছে। যেমন ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, বিউটিশিয়ান, এই তিনটা তো মোস্ট পপুলার প্রশিক্ষণ। এগুলো নিয়ে আপনারা ঘরে বসে বাসায় বসেও কিছু কাজ করতে পারবেন। তারপর কম্পিউটার প্রশিক্ষণ আছে, এগুলো মেয়েদের জন্য খুবই উপযোগী একটা প্রশিক্ষণ। বিশেষ করে বিউটিশিয়ানটা অনেকেই পছন্দ করেন এবং টেইলারিং এবং ড্রেস মেকিং অনেক আছে যে বাসায় বসে অনেকের ড্রিম থাকে যে আমার একটা মেশিন থাকবে, আমি আমার নিজের কাজগুলো করবো, ছোট ভাই বোনের কাজগুলো ড্রেসগুলো মেকিং করে দিব, তারপর আত্মীয় স্বজন, এভাবে আস্তে আস্তে কিন্তু সকল পরবর্তীতে আপনার একটা দোকানও দিতে পারেন বা বাসায় বসে কাজ করতে পারেন। এখন কিন্তু এটা অনেকেই করতেছে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ, এটাও কিন্তু বর্তমান যুগের সাথে যুব প্রতিযোগী একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণে টোটাল 12টা ট্রেডের উপরে প্রশিক্ষণ দিচ্ছে ইউসেফ যাত্রাবাড়ি ট্রেনিং সেন্টার। তো এখানে কিন্তু অনেকগুলা কোর্স আছে যে ফ্রি, একদমই ফ্রি, আবার কিছু কোর্স আছে যে নাম মাত্র মূল্য নিয়ে থাকে, ওরা কোর্স ফি নিয়ে থাকে অল্প কিছু মূল্য। তো এই বিষয়ে কিন্তু আপনারা সরাসরি যদি ওনাদের অফিসে যোগাযোগ করেন অথবা নিচে আমি নাম্বার দিয়ে দেব, নাম্বারেও সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা। এরপর আমরা প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি একটু দেখি। সময় উপযোগী ও চাকুরির নিশ্চয়তা আছে এমন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উন্নত যন্ত্রপাতি, ক্লাসরুম এবং দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ। প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রতিবন্ধী যারা আছে, শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু প্রশিক্ষণগুলি সম্পূর্ণ বিনামূল্যে। আর্থিকভাবে অসচ্ছলদের জন্য বিশেষ ছাড়ে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণ পরবর্তী চাকরি পেতে সহায়তা। প্রশিক্ষণের পরবর্তী কিন্তু আপনাদের চাকরির জন্য ওনারা সহযোগিতা করবেন। ওনাদের বিভিন্ন পরিচিত সোর্স আছে, সেখানে আপনাদেরকে চাকরি যাতে হয় সে ব্যবস্থা ওনারা সহযোগিতা করবেন। প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের জন্য বাস সার্ভিস, বিশেষ শর্তে, এখানে কিন্তু শর্তের মাধ্যমে বাস সার্ভিসের ব্যবস্থা আছে। প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেশনের সুবিধা, 3 মাস ও 6 মাস মেয়াদি প্রশিক্ষণ, সকাল দুপুর ও সন্ধ্যাকালীন সেশন আছে। এটা কিন্তু একটা কর্মজীবী যারা অনেকে আছেন যে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান, তারা কিন্তু সব সান্ধ্যকালীন ব্যাচগুলোও করতে পারবেন। 3 বেলাই আছে, সকালে আছে, দুপুরে যা আছে। আমি মনে করি যে ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলটা কিন্তু ভালো কিছু সুযোগ সুবিধা রেখেছে, বিশেষ করে সকালে, যার সকালে সুবিধা সে সকালে করতে চায়, অনেকের আছে দুপুরে সুবিধা, অনেক আছে কাজ করে বাসা সান্ধ্যকালীন করে। এই বিষয়গুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে বিশেষ করে মেয়েদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থাগুলি আছে, কয়েকটা ট্রেনিং সম্পর্কে মেয়েদের খুব কার্যকরী আমি আগেও বলেছি। হ্যাঁ, এরপর কিন্তু এখানে কিন্তু আপনি হয়তো ভাতাও পেতে পারেন, কিছু সবগুলো বেচে না, কিছু কিছু ট্রেডে আছে যে ফ্রি, একবার ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে।
এই প্রশিক্ষণ কার্যক্রমগুলি পরিচালিত হয়, তো যেমন অনেকগুলো ট্রেড আছে যে ফ্রি হয়, আবার কিছু নামমাত্র মূল্যে প্রশিক্ষণ হয়, তো এই প্রশিক্ষণগুলো আপনারা নিতে পারবেন। তো ঠিকানাটা একটু আমরা দেখে নেই, বিস্তারিত জানতে ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল, 102 সাদ্দাম মার্কেট, মাতুয়াইল, কদমতলী, ঢাকা। হ্যাঁ, এটা হলো বি ওয়ান রেস্টুরেন্টের ঠিক উল্টো পাশেই কিন্তু ইউসেফ যাত্রাবাড়ি, সাইনবোর্ড থেকে অল্প একটু একবার একটু সামনে ঢাকা যেতে পথে, সাইনবোর্ড গোলচত্বর থেকে ঢাকা যেতে, যাত্রাবাড়ি যেতে পথেই কিন্তু হাতের বাম পাশে, ঢাকা যেতে হাতের বাম পাশে ইউসেফ যাত্রাবাড়ি ট্রেনিং সেন্টার। এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন, হটলাইন দেওয়া আছে, একটা বিশেষ হটলাইন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু তথ্য পেতে পারবেন। আরও যদি বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আপনারা সরাসরি ইউসেফ যাত্রাবাড়ি শাখায় চলে আসবেন। যাত্রাবাড়ি শাখায় চলে আসলে কিন্তু সরাসরি কথা বলে জেনে বুঝে তারপর দেখেন এখানে আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ক্যাম্পাস, এখানে প্রশিক্ষণ হচ্ছে। তো আপনারা যারা স্কিল ট্রেনিং নিতে চান, নিজেকে কর্মদক্ষ করে কর্মের সঙ্গে কর্মের ব্যবস্থা করতে চান, তাদের জন্য বলবো যে যাত্রাবাড়ি ট্রেনিং সেন্টারটা ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, তারপরে পাগলা, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এদিকে যারা আছেন তাদের জন্য একটা সুন্দর একটা সুইটেবল প্লেস যাত্রাবাড়ি প্রশিক্ষণ সেন্টারটা। আপনারা যদি যারা এখনো অপেক্ষায় আছেন তারা কিন্তু এখানে যেতে পারেন, এখানে অনেকগুলো বিষয়ে প্রশিক্ষণ আছে। এছাড়া আমি আরো একটা কথা বলে রাখি, স্কিল 21-এর প্রজেক্ট আছে একটা, এখানে কিন্তু যারা বিদেশ ফেরত আসছে বা বিদেশে থাকে, বিদেশ থেকে আসছে, তাদের ছেলে সন্তান বউদেরকে ট্রেনিং করাতে চায়, তারা কিন্তু এখানে ফ্রি অফ কস্ট ট্রেনিংটা নিতে পারবে স্কিল 21-এর প্রজেক্টের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই ইউসেফ যাত্রাবাড়ি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে এতটুকুই। আমি আবারও হাজির হব আপনাদের সামনে আবার নতুন কোনো প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। এখনো যারা, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কোনো রূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সকলকে।